স্যার আসেন, এই যে এখানেই বাড়ি স্যার, আসেন স্যার, চলেন চলেন, আজকে হাতে নাতে ধরবো নাকি? হ্যাঁ হ্যাঁ আসেন। জিনিস চুরি করে আজকে হাতে নাতে ধরবো নাকি? ওই দেখেন স্যার, দেখেন স্যার, কত বড় চোর, অফিসের কত কিছু চুরি করে নিয়ে এসে স্যার, ওই দেখেন বস্তার ভিতরে। না স্যার, আমি তো চুরি করি নাই স্যার। চুপ, নিমো খারামের বাচ্চা। আমাকে সুবীর অনেকে আগ থেকে বলছে যে তুই নাকি অফিসের টুকিটাকি সরাচ্ছিস, আর আমিও খোঁজ নিয়ে দেখি অফিসের অনেক কিছু হারিয়ে যায়। আর আজকে তো তোরে আমি হাতে নাতে ধরলাম, বস্তা ভর্তি অফিস থেকে জিনিস নিয়ে আসছিস, তাই না? আজকে তোর খবরই আছে। জিরে, তোর এত বড় সাহস, তুই অফিসের পিয়ন হয়ে অফিসের জিনিস চুরি করিস, আজকে তো তোর খবর আছে। দেখেন স্যার, কত বড় চোর, আমি তো আপনাকে আগে বলছি স্যার, ওই এরকম প্রায় চুরি করে, কিন্তু আপনি তো আমার কথা বোঝেন নাই, মানে বিশ্বাস করতে চান নাই স্যার। এখন দেখেন, নিজের চোখে দেখেন আপনি। ছি আশিক, ছি, তোর প্রতি সত্যি আমার লজ্জা হচ্ছে। তোকে আমি গ্রামের সহজ সরল ছেলে ভেবে আমার অফিসে চাকরি দিয়েছিলাম, আর তুই এভাবে চুরি করবি, দিনে ডাকাতে ডাকাতি দিবি? ছি, আমার ভাবতেই অবাক হচ্ছে। স্যার, ধরে নিয়ে যান ওকে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি আপনার অফিসে চুরি করি নাই স্যার, আমি কাজ করছি স্যার, আমি কোনো কিছু চুরি করতে পারি না স্যার। হ্যাঁ স্যার, আমার স্বামী সত্যি কথাই কইতেছে স্যার, ও কখনো চুরি করতে পারে না স্যার। হ্যাঁ, সব চোর ধরা করলে এই কথাই বলে। এই কি আছে, বের কর বস্তায়, বের কর। বিশ্বাস করেন স্যার, আমি চুরি করি নাই স্যার, আমার ছেলে, আমার ছেলে প্রায় 2-3 বছর ধরে শুয়ে আছে অসুস্থ, আমি চুরি করি নাই স্যার, আমি দিন রাত মেহনত করে খেটে আমার ছেলে পড়ে খাওয়াই, আমি কখনো চুরি করতে পারবো না স্যার। এই তোর নেকে কান্না বন্ধ কর, তোর বস্তার মধ্যে কি আছে দেখা, আর টিফিন বাক্সের মধ্যে কি আছে দেখা, ভালো মতো দেখা স্যার। টিফিন বক্স স্যার, আমি আপনার দেখেতেছি স্যার, স্যার আপনি দুপুরে লাঞ্চ দেন না স্যার, ওই লাঞ্চ আর বড় সাহেবরা যেগুলো খায় বাসে ওইগুলো লয়ে আসি আমি স্যার, আইনে আমার বউ বাচ্চা লয়ে খাই, আমি স্যার চুরি করি নাই স্যার। স্যার আমার ছেলে অনেকদিন ধরে অসুস্থ হয়ে স্যার, আমার ফুলাই কইছিল যে এবছর একটা কোরবানি দিতে। আব্বা আব্বা, এবার আমি কুরমানির গোস্ত খাবো, একখান কুরমানি দিবে। ঠিক আছে বাবা, আমি টাকা পয়সা জোগাইয়া কুরবানি একটা দিমুনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই স্যার, অফিসে বাড়তি বোতল যেগুলো পুরো থাকে স্যার, ওইগুলো টুকাই আমি দেখেন স্যার, এই যে এগুলো টুকাই আমি স্যার কিছু টাকা জোগাইতেছি স্যার, টাকা হইলে পরে স্যার আমি একটা কুরবানি দেবো স্যার। আরে ছেলেটা কত সৎ, আর হ্যাঁ তোমারে আমি কি বলবো, হ্যাঁ কোনো কিছু না দেখে না বুঝে ও অফিস থেকে বস্তা নিয়ে আসছে, আর ছেলেটাকে তুমি চোর বানাই দিছো, হ্যাঁ এটা কোনো কাজ করছো তুমি? স্যার ভুল হয়ে গেছে স্যার, আমি বুঝতে পারিনি স্যার। তোমার ভুলেরও আমি কিছু বলছি, দেখো একটা অসহায় ওর বাচ্চা, একটা অসুস্থ, মানে কি একটা অবস্থায় আছে ওর, আর তুমি লজ্জা করে না তোমার? শুনুন, না জেনে আর কখন আমাকে এইভাবে ডাকবেন না, নিজের প্রতি লজ্জা লাগে এরকম ইয়াতে ডাকলে, বুঝছেন স্যার? আসলে সরি স্যার, আসলে আমরা বিষয়টা বুঝতে পারিনি স্যার। স্যার আর আশিক ভাই, তুমি কোনো চিন্তা করো না ভাই। আরে ভাই, তোর প্রতি সত্যি আমি অন্যায় করে ফেলছি, আসলে না জেনে না বুঝে আমি তো তোরে চোর বানাই দিছি, তুই আমারে ক্ষমা করে দিস। আর তুই তো অনেক সৎ আমি জানতাম, আর তোর পোলাটা যে এত অসুস্থ তারপরে তুই এত সৎ, আমি সত্যি অবাক হয়ে গেলাম। আর শোন, তোর পোলার একটা স্বপ্ন দেখছে না কুরবানি দিবে, এবার আমি কুরবানি দেওয়াবো তোর পোলারে, আর তোর পোলার চিকিৎসাতে যত টাকা লাগবে আমি দিব, আমার অফিসের খরচ থেকে সব টাকা দিব, তুই চিন্তা করিস না ভাই। হ্যাঁ স্যার, আপনাকে কি বলে ধন্যবাদ দেবো স্যার, আমি আর বলার ভাষা পাইতেছি না স্যার, স্যার অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর এই কয়দিন অফিসে যাওয়া লাগবে না, ঠিক আছে? তুই বাচ্চা দেখাশোনা কর, আর আমি তোর জন্য একটা ছাগল পাঠিয়ে দেবো ভালো দেখে, আর তোর পোলার যে চিকিৎসার টাকা আমি সব দিব, ভাবি থাকে না। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ কত বড় ভুল করতে লাগছিলাম। আমার ফুলাটা এবার সুস্থ হয়ে যাবো, আর কুরবানি কুরবানি তো ফারে
দেখো আমি ছাগল সারে দিব, তুমি কোরবানির গোশত খাইবা।